বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতির অ্যানেক্স হলে জেলা পরিষদের উদ্যোগে কৃষি বিষয়ক স্থায়ী সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা, সহসভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, ব্লকের সমস্ত আধিকারিক বৃন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষগণ। আজকে দেখুন আমাদের ফসল বিমা, যে আলুর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে অকাল বৃষ্টি, যেটা যে আমাদের ডিসেম্বরে 26শে ডিসেম্বর যে অকাল বৃষ্টি হয়েছে, সেই অকাল বৃষ্টিতে প্রত্যেকটা চাষিরা কিন্তু ফর্ম ফিল আপ করা হয়েছে, তাদেরকে মিটিং করে আমরা বলেছিলাম। কিন্তু এখন দুর্ভাগ্যজনিত বিষয়ে যেটা দেখা যাচ্ছে যে মৌজা, দেখুন একটা মৌজা দেখা যাচ্ছে কিন্তু পাশাপাশি দুটো জমি, একটা জমি পাচ্ছে 40% আপনার ইন্স্যুরেন্সের টাকা পাচ্ছেন, আর একটা ব্যক্তি যে পাচ্ছেন দেখুন 7%। কাজে সেই নিয়ে আজকে মিটিং করা হয়েছে, বা কিছু কিছু ব্যক্তি অনেক কম পাচ্ছে, তো সেই নিয়ে আজকে মিটিংটা করলাম। মিটিংয়ে সঠিক সলিউশন বলতে প্রত্যেকটা চাষিদেরকে আমাদের প্রিমিয়াম দিতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানির প্রত্যেকটা আমরা আধিকারিককে ডেকেছিলাম, ওনারাও আছেন, বা ওনাদেরকে নিয়ে ওনারা সঠিক সলিউশন, ওনাদের এখন যেহেতু সবই ওনারা বলছেন যে স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে, কাজেই সেই জায়গা থেকে আমরা স্যাটেলাইট কী হয়েছে সেটা না হয়েছে সমস্ত আমাদের এডিএরা বলছেন, আমাদের কৃষির কর্মাধ্যক্ষ সাহেবরা বলছেন, সভাপতিরা বলছেন কীভাবে হচ্ছে না হচ্ছে সঠিক, কিন্তু সবাই কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে, আর সেই ধোঁয়াশার মধ্যে যাতে কাটিয়ে ওঠার জন্যই আজকে আমরা মিটিংটা, আজকে মিটিংয়ে আমাদের আলোচনা অনুপাতে আমরা আগামী সপ্তাহে এক সপ্তাহ পরে আবার একটা মিটিং ডাকছি, চাষিরা যাতে ন্যায্য মূল্যটা পায় সেই জন্য আমরা ব্যবস্থা করছি। কৃষি বিমার টাকা প্রদান নিয়ে বেশ কিছু ভুল ত্রুটি হয়েছিল, সেগুলি মিটিয়ে ফেলে প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষিদের কৃষি বিমার টাকা প্রদান করা হবে বলে জানান সহসভাধিপতি দেবু টুডু। জেলার ব্লকের সমস্ত এডিএ সাহেবরা, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। আজকে আমাদের কৃষি বিষয়ক স্থায়ী সমিতির আজকে মিটিং ছিল, এখানে বর্ধিত সভা ছিল, সেই বর্ধিত সভায় আমাদের মূল বিষয় ছিল কৃষি বিমা, বর্তমান সময়ে যে বিমার টাকা গোটা বা জেলাতে এসেছে সেটা নিয়ে বিভ্রান্তি হচ্ছে, সেই জন্যে বিমা যারা প্রতিনিধি আধিকারিকরা এসছেন তাদের সঙ্গে কথা হয়েছে, একটাই বক্তব্য যে ওনারা স্বীকার করেছেন যে কিছু ভুল ত্রুটি হয়েছে, সেই ভুল ত্রুটি অবিলম্বে খুব তাড়াতাড়ি এডিএ সাহেবদের সঙ্গে বসে বা স্থায়ী সমাধান করে তারপর সত্যিকারের যাদের ক্ষতি হয়েছে তারাই বিমা পাবে এবং তারা ক্ষতিপূরণ পাবে, এডিএ সাহেবদের সঙ্গে আলোচনা করে বিমা কোম্পানি খুব তাড়াতাড়ি তারা সিদ্ধান্ত জানিয়ে দেবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।